তিন কালেমের তরে বাংলার ঘরে ঘরে পৌঁছে দিতে আহ্বান, ছুটেছে আলোর পথে সত্য ন্যায়ের সাথে হৃদয় গেঁথে কোরআন। তিন কায়েমের তরে বাংলার ঘরে ঘরে পৌঁছে দিতে আহ্বান, ছুটেছে আলোর পথে সত্য ন্যায়ের সাথে হৃদয় গেঁথে কোরআন। আজকের এই প্রোগ্রামের মূল মেহমান হিসেবে উপস্থিত আছেন শহীদ গাফেলার সম্মানিত কেন্দ্রীয় সভাপতি সালাউদ্দিন আইয়ুবী ভাই। এই পর্যায়ে ভাইকে কথা নিয়ে আসার অনুরোধ করছি আজকের আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মাসব্যাপী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগরী পশ্চিম কর্তৃক আয়োজিত আজকের এই অনিন্দ্য সুন্দর অসাধারণ অদ্বিতীয় আয়োজন সাত কৃষির উদ্বোধন উপলক্ষে আয়োজনের সম্মানিত মহানগরীর সভাপতি, উপস্থিত মহানগরীর সেক্রেটারি ও অন্যান্য দায়িত্বশীলবৃন্দ, সম্মানিত বৃক্ষপ্রেমী ভাইরা, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ছাত্র শিবির কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশের প্রতি বর্গ কিলোমিটারে বৃক্ষরোপণকে নিশ্চিত করে বাংলাদেশকে একটি সবুজ চাদরে আচ্ছাদিত করবে ইনশাআল্লাহ। পরিবেশ উপযোগী, বিশ্বের দরবারে বসবাস উপযোগী এক অনন্য দেশে রূপান্তরিত করবে বাংলাদেশকে। বাংলাদেশ সরকার রূপপুর কয়লা বিদ্যুৎ কেন্দ্র, সুন্দরবনকে ধ্বংস করার মতো কর্মসূচি সহ অনেকগুলো কর্মসূচির মধ্য দিয়ে দেশে যে বিপর্যয় সৃষ্টি করছে, সেই বিপর্যয়ের বিপরীতে বাংলাদেশে শান্তি, সুশৃঙ্খলতা এবং বসবাসের উপযোগী পরিবেশ তৈরিতে ছাত্র শিবির বদ্ধপরিকর। সম্মানিত দেশবাসী, যদি আমাদেরকে এই শূন্যতা পূরণ করতে হয় বৃক্ষের এবং যে পরিমাণ বসবাস উপযোগীর জন্যে বাংলাদেশে বনভূমি দরকার, তার শূন্যতা যদি পূরণ করতে হয় তাহলে প্রতি ইঞ্চি মাটিকে, প্রতি ইঞ্চি জায়গাকে আমাদেরকে কাজে লাগাতে হবে। মানুষের প্রয়োজনেই, জীবনের প্রয়োজনেই মানুষকে বাড়ি করতে হয়। বাড়ি করার কারণে গাছ লাগানোর জায়গাগুলো সংকুচিত হয়। সংকুচিত হওয়া এই জায়গায় আল্লাহ তাআলা বিশেষ সুযোগ করে দিয়েছেন গাছ লাগানোর, সেটা হলো সেই বাড়ির ছাদেই আপনি চাইলে ওই জমিতে যে পরিমাণ যেভাবে গাছ লাগানোর সুযোগ ছিল সম পরিমাণ গাছ লাগাতে পারেন। এজন্য ছাত্র শিবির তার ঘোষিত কর্মসূচির মধ্যে উল্লেখ করেছে প্রত্যেকটি বাড়ির ছাদে স্ব পরিচর্যায় নতুন করে এক একটি ফুলের বাগান, ফলের বাগান, এক একটি বনভূমি গড়ে তুলবে ইনশাআল্লাহ। এর অংশ হিসেবে আজকে ঢাকা মহানগরী পশ্চিম চমৎকার এই আয়োজন করেছে, ছাদে বৃক্ষরোপণ করেছে, তার টবে অনেকগুলো বৃক্ষরোপিত হয়েছে। আমরা যদি ছাত্র শিবিরের সকল নেতা এবং কর্মী ভাইয়েরা প্রত্যেকের বাসার ছাদে, বিশেষ করে আমি অনুরোধ করব যে সকল ভাইয়েরা শহরে বাস করেন সেই ভাইয়েরা নিজেদের ছাদে বৃক্ষরোপণ করবেন, আপনার প্রতিবেশীর বাসার ছাদে বৃক্ষরোপণ করবেন, আপনার জনশক্তির বাসার ছাদে এবং সাধারণ ছাত্রদের বাসার ছাদে বৃক্ষরোপণ করবেন এবং পরিচর্যা করবেন। এই কাজটির সূচনা আজকে ঢাকা মহানগরীর পশ্চিম করেছে, সেজন্য পশ্চিমকে ছাত্র শিবিরের কেন্দ্রের পক্ষ থেকে বিশেষভাবে অভিনন্দন জানিয়ে আমার ব্যক্তিগত পক্ষ থেকে মোবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। দেশে দেশকে ভালোবেসে আল্লাহ নবী প্রেমে তোলে তাকবীর, ইসলামী ছাত্র শিবির, ইসলামী ছাত্র শিবির।